হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা একটা জিনিস জানি যে ছোটকাল থেকে বড় হয়েছি রোজা রাখব, নামাজ পড়ব, হজ করব, যাকাত দেব। এখন ছোট থেকে বড় হয়েছি, মুরব্বীদেরকে দেখেছি, তারা মসজিদে গেছে, নামাজ পড়ছে, এবং দেখা গেছে যে তারা রোজা, হজ, জাকাত যা কিছু লাগে করে। তো এসব দেখে দেখে আমরাও শিখেছি যে এটাই আল্লাহর ইবাদত, এটাই শেষ সীমানা, এর চেয়ে ঊর্ধ্বে আর কোনো ইবাদত নেই। কিন্তু আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি সেটি হলো সূরা ইনসিরাজ, সূরা সাফাত, এই সূরাগুলোর দিকে যখন লক্ষ্য করব তখন আল্লাহ কিন্তু একটা কথা বলেছে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো। কিন্তু দেখা গেছে যে সাধনার কথা আজ পর্যন্ত কোনো মাওলানা বা কোনো কারি বা এমন কোনো আলেম বললেন না যে তোমরা সাধনা করো। কিন্তু আল্লাহ কিন্তু সাধনার কথা বলেছে, আবার কি বলেছে যে যখনই অবসর পাও সাধনা করো। আচ্ছা, এখন দেখা গেছে যে নামাজের জন্য যখন আজান পড়েছে তখন সমস্ত কাজকাম ফেলে নামাজ পড়তে চলে গেছি। যখন নামাজ পড়তে চলে গেছি তখন কিন্তু আমি নামাজের মধ্যে থাকতে পারি না, আরে আমার হাতের কাজটা দেখে এসেছি, কেউ আবার নষ্ট করে ফেললো কি না, কেউ আবার ধরলো কি না, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়। আর ওই পরিস্থিতিতে নামাজ পড়লে এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও আল্লাহর মেরাজ হবে না। আর নবীর সাথে আল্লাহ কী কথা দিয়েছে, নবীর সাথে আল্লাহ কথা দিয়েছে যে নামাজের মাধ্যমে আল্লাহর মেরাজ হবে, আল্লাহর সাক্ষাৎ হবে। তবে হে জগৎবাসী, আজকে এই কথাগুলো বলার আরও কিছু কারণ যে এই ইবাদত কিন্তু আমাদের শেষ নয়। কিন্তু আধ্যাত্মিক জগতে গেলে মসনবী শরীফ যদি আমরা পড়ি, মাওলানা কুলের শিরোমণি যিনি মাওলানা রুমি, তিনি লিখে গেছেন যে মা আন্না পীর মা আন্না কাসা শয়তান, জগতে যার পীর নাই তার পীর হলো শয়তান। আবার বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাত আরা রব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। তো এখন আমার কথা হলো যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে, এই যে বিষয়টি। এখন আমি আমাকে চিনতে পেরেছি কি না তা কখনো লক্ষ্য করলাম না, এবং যদিও আমরা জানতে পেরেছি তো এই বিষয়ে আমরা জানার চেষ্টা করলাম না যে নিজে আবার কি বিষয়টা, যে নিজেকে চিনলে রবকে চেনা যায়। আচ্ছা, আমি যখন আমাকে চিনব, আমি যখন আমাকে চিনব তখন দেখা যায় যে আমি আমাকে চেনা হলে তখন আমাকে যদি কেউ ডাক দেয় বা আমার নামটা যদি আমি জানি, তাহলে এই নাম ধরে যদি আমাকে কেউ ডাক দেয় তখন আমি বুঝব যে হ্যাঁ, আমার নাম ধরে কেউ ডেকেছে, তার ডাকে আমি সাড়া দিলাম। কিন্তু দেখা যায় এই পৃথিবীতে আমরা যেভাবে চলতেছি, যে দুনিয়াতে যেমন কোরআনে একটি আয়াতে এসেছে যে দুনিয়াতে যারা অন্ধ থাকিবে আসরের দিন তারা অন্ধ থাকিবে, তার মানে এই কথাটা এক এক মাওলানা এক একভাবে কোরআন তাফসির করেছেন। কিন্তু আমরা তাফসিরে পেয়েছি একটি কোরআনে যে আল্লাহ বলতেছে দুনিয়াতে যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। আর একদল বলতেছে যে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না। আল্লাহ বলতেছে কি আর তারা বলে কি, যে দুনিয়ায় যারা আমি আল্লাহকে না দেখলো তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে, তারা আমাকে দেখবে না। তবে হে জগৎবাসী, সেটা বড় কথা নয়। আজকের মূলে যে কথাটি সেটি হলো আল্লাহ একদিন আপনাকে আমাকে ডাক দিবে, ডাক দিবে কি নাম ধরে। একটি নাম আমার বাবা মা আমার আত্মীয় স্বজন রেখেছে, আরও একটি নাম আল্লাহ রেখেছে, রেখে আমার এই দেহ কোরআনের মধ্যে লিখে দিয়েছে। এই নামটি ধরে আল্লাহ একদিন ডাক দিবে যে হে ইমুক, হে ইমুক। যখন ডাক দিবে তখন তার নাম যদি তার জানা থাকে, তার নিজেকে যদি চেনা থাকে, তাহলে এই ডাক যদি কেউ দেয় তাহলে সেই ডাকে সাড়া দেবে, কেননা তার নামটা সে জানে। তো এই জন্য বলি যে কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করতে হবে, কিন্তু এই কোরআন পড়লে আপনারা নাম পাবেন না। যেমন একটা কাগজে কোরআন, একটা হচ্ছে দেহের মধ্যে কোরআন, আর একটা হচ্ছে রুহে ইনসানিয়াতের মধ্যে কোরআন। রুহে ইনসানিয়াতের মধ্যে যে কোরআনটি সেই কোরআনটি কথা বলে। আচ্ছা, এখন মুর্শিদ
যদি আমাকে এই জন্মে বা বেঁচে আছি পৃথিবীতে এই সময়ে যদি আমাকে সে নিজেকে চেনার পরিচয়টা আমাকে না করিয়ে দেয় এবং আমার যে দেহকরণের মধ্যে লেখা আছে আমি কি, আমার পরিচয় কি, আমার নাম কি, আমার দেহকরণের মধ্যে লেখা আছে এটি দেখে যখন আমি শিখব, তখন পরপারে যখন সেই দিন আল্লাহ আমাকে ডাক দিবে তখন এক ডাকেই আমি সাড়া দেব। আর যদি সাড়া না দেই তাহলে বোঝা গেল আল্লাহ ডেকেছে ঠিকই কিন্তু আমি নাম জানি না, বিধায় আমাকে ডাকার পরেও আমি বুঝতে পারি নাই। তবে হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করতেছি এই আলোচনাটি যদি কেউ গুরুত্ব দেয় তো অবশ্যই যে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ নাম দিয়ে দিয়েছে, আর এই নামটি আমরা এই চর্মচোখে দেখি না, আমরা কোনো সাধারণ মানুষের কাছে বা কোনো বই পুস্তক করে আমরা এটা জানি না। তো এটা জানার জন্যে কী করতে হবে? এটা জানার জন্যে একজন আউলিয়ার কাছে, একজন মুর্শিদের কাছে যেতে হবে। তিনি আমাকে আমার পরিচয়পত্র দিয়ে দিবেন এবং আমার কোন কোন জায়গায় আল্লাহ কী রেখেছেন তা আমাকে দেখিয়ে বলিয়ে দিবেন। তখন এই নাম পরিচয় যখন আমি জেনে যাব, তখন হাসরে হোক, কুলপুলসিরাতে হোক, মিজানে হোক, আল্লাহ যদি কখনো আমার সেই নাম ধরে ডাকে তখন আমার নলেজে বাড়ি খাবে যে হ্যাঁ এই নামটা তো আমারই, আমি তো এই পরিচয় পেয়েছিলাম। তখন আমি সেই ডাকে সাড়া দিব, তখনই আল্লাহ বুঝবে তার নাম ধরে ডাকার পরে যখন সে বুঝতে পারছে নিশ্চয়ই তিনি নিজকে চিনে এসেছে, নিজের পরিচয়পত্র জেনে এসেছে। তাই বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাতার রব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনতে পারবে। তবে হে জগৎবাসী, জানি না আমার এই কথাগুলো কে মূল্যায়ন করবে এবং কে করবে না, তবে আজকে আমি যে আলোচনাটা করেছি খুবই ওজনে নিবেন, খুবই জ্ঞান জগতে এই কথাটা সেট করাবেন, তাহলে অবশ্যই অবশ্যই এই দুনিয়া থেকে যদি এই জিনিসটা উদ্ধার করে যেতে পারেন তখন এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। হে জগৎবাসী, আজকে এই বলেই রাখবো। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।